নমস্কার, সন্ময় স্পিক্স থেকে আমি বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়, আপনাদের জন্য এবং অবশ্যই আপনাদের ভাবনার বিষয়ের জন্য। মাঝে মাঝে চেষ্টা করি বা স্বাদের খবরের বাইরেও স্বাদ নেই এমন কোনো খবর আপনাদের কাছে নিয়ে আসতে। আপনাদের আমরা একটু ঠোঁট কাটা, আমাদের ভাবনায় চিন্তায় যেটা মনে হয় যে মেন স্ট্রিম মিডিয়া সংবাদ মাধ্যম যেটা নিয়ে আলোচনা করে না, এমন এমন বিষয় নিয়ে আপনাদের ভাবনার শরিক হই, যেটা চট করে আপনি হয়তো ভাবছেন না কিন্তু বিষয়টা ধরিয়ে দিলে আপনার ভাবনার মধ্যে হয়তো এমন কিছু তথ্য পাবেন যে তথ্যটা আপনাকেও ভাবাবে। গড়পড়তা বাঙালি এখন অভ্যস্ত হয়ে গেছে 200 টাকা 500 টাকা ভাতা ভর্তুকি কিছু না কিছু পেয়ে আমরা বেশ অভ্যস্ত হয়ে গেছি। আমরা ভাবছি আমার মরার পর তো আমার পরিবার 2000 টাকা পাবে, ওই যখন সৎকার করতে যাবেন তিনি, কিংবা জন্মিলে আমার কন্যার জন্য আমি তো 100-500 টাকা পাবো, আমার স্ত্রী তো 100-500 টাকা পাবে, আমার কন্যা তো সারা বছরে 750 টাকা পাবে, কম কি কেই বা দেয়, ঠিকই তো। ফলে স্বাভাবিকভাবে আমরা সেই অল্প পাওয়াতেই বেশ খুশি, আর এরই মধ্যে ঘটে যায় কত কিছু ঘটনা। আমি আজকে একটা ছোট্ট তথ্য আপনাদের বলবো। আচ্ছা বলুন তো, পিজি হসপিটাল ইদানিংকালে খুব আলোচনার বিষয়ের মধ্যে, তার কারণ পিজি হসপিটাল এখন অভিযুক্তদের সেফ হেভেন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অনুব্রত মণ্ডল কিছু না হলেই উডবার্ন ওয়ার্ডে তার জন্য বেড সংরক্ষিত থাকতো, আপনারা জানেন, সেটা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারা জানেন অনুব্রত মণ্ডল ছাড়াও সুজয় কৃষ্ণভদ্র কালীঘাটের কাকু, তিনি বেজায় 4.5 মাস ধরে ঢুকে বসে আছেন, সেই যে ঢুকেছেন আর বেরোনোর নামগন্ধ নেই। ডাক্তাররা নাকি তার মধ্যে এমন অসুস্থতা পাচ্ছেন তাকে ছাড়তে পারছেন না। জ্যোতিপ্রিয় মল্লিক প্রেসিডেন্সি জেলে যে রাতে গেলেন সেই রাত থেকেই আমি পিজিতে যাবো। পিজিতে গিয়েছিলাম, তারপর পিজির ডাক্তাররা বাধ্য হয়ে তাকে আবার প্রেসিডেন্সিতে পাঠিয়েছেন, কেন দুয়ারে করানাচ্ছে কলকাতা হাইকোর্ট। এসব তো ঘটছেই, টুকরো টুকরো ঘটনা বললাম। কৌস্তভ রায় কলকাতা টিভির মালিক, তিনিও সেই যে ঢুকেছিলেন তারপর ওই 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 হাইকোর্টের মতোই শেষ পর্যন্ত তিনিও বেরিয়ে গেছেন, আপাতত কালীঘাটের কাকু ওখানে আছেন। বারবার ব্যবহৃত হতে দেখেছি সুব্রত মুখোপাধ্যায় একসময় ওখানে ঢুকেছিলেন যখন অ্যারেস্টেড হয়েছিলেন, মদন মিত্র ঢুকেছিলেন, শোভন চট্টোপাধ্যায় ঢুকেছিলেন, মানে তৃণমূল কংগ্রেসের যে কোনো অভিযুক্ত নেতা ইডি বা সিবিআই ধরলে ঘ্যাক করে চট করে চলে যাওয়ার চেষ্টা করেন প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি জেল থেকে সরাসরি চলে যাওয়ার চেষ্টা করেন একদম পিজি হসপিটালে। সাধারণ মানুষের চিকিৎসা হোক না হোক এদের চিকিৎসাটা কিন্তু ওই MSVP খুব ভালোভাবে যত্ন নিয়ে মেডিকেল বোর্ড বসিয়ে করে। আমি আজকে এত কথা বললাম মুখবন্ধ হিসেবে কেন জানেন তো, প্রতুল মুখোপাধ্যায় বিখ্যাত প্রখ্যাত সঙ্গীতশিল্পী, তার গানের আমিও ভক্ত, আমি ভীষণ ব্যক্তিগতভাবে তার গানের গায়কীর সুর কথার ভীষণভাবে ভক্ত। সেই মানুষটি অসুস্থ হয়েছে, পিজি হসপিটালে ভর্তি হয়েছে। হতেই পারেন অসুস্থ মানুষ তার দীর্ঘ মানে জীবন কামনা করবি এবং স্বাভাবিকভাবে দ্রুত সুস্থ হন, সেটাও চাইব। কিন্তু সেই প্রতুল মুখোপাধ্যায় যখন চিকিৎসারত রয়েছেন ওই হসপিটালের মধ্যে, গতকাল দেখলাম এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলেন তাঁকে দেখতে। দেখুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের একজন সঙ্গীতশিল্পী অসুস্থ হলে তাঁকে দেখতে যাওয়ার মধ্যে কোনো অপরাধ নেই। আমি বলছি তাঁকে নিয়ে এই এপিসোড করার প্রসঙ্গেই বলছি, তার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো অপরাধ নেই। তা আমার দুটো জিনিস খুব চোখে লাগলো, আমি সেই দুটো আপনাদের ধরিয়ে দেওয়ার জন্য একটু এই প্রতিবেদনটা আপনাদের সামনে পেশ করছি। আচ্ছা, একজন অসুস্থ মানুষ বিছানায় শুয়েছেন পিজি হসপিটালে, মানে স্পেশাল বেডে যখন ভর্তি হয়ে শুয়ে রয়েছেন, তিনি তো অসুস্থ, সেই মানুষটা মুখ্যমন্ত্রীকে দেখে সটান উঠে দাঁড়িয়ে গান গাইতে শুরু করলো, এটা আমাকে ভাবিয়েছে। মানে কোনো 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 অসুস্থ রোগী তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখলে উঠে দাঁড়িয়ে গান গাইবেন, এতটাই তিনি অসুস্থ। আমি নিশ্চিত বিশ্বাস করি তিনি অসুস্থ, তা নাহলে পিজিতে ভর্তি হন না, কিন্তু তিনি তার মধ্যে এত শক্তি, তিনি উঠে দাঁড়িয়ে কী করে গানটা গাইলেন, এবং সেই গানটা আমি আপনাদের শোনাবো। এটা ভাববেন না যে গানটা শোনাবো না, খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লেগেছে যে একজন রুগী বিছানার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছেন, আমি বাংলায় গান গাই, সে বিখ্যাত গানটা। সবথেকে ইন্টারেস্টিং যেটা লেগেছে, আমি এইটা ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে এলাম, পিজিকে তো ব্যবহৃত হতে অনেকভাবে আমরা দেখলাম, কিন্তু হচ্ছে বলুন তো সেই পিজি হসপিটালে রাজ্যের মুখ্যমন্ত্রী ঢুকলেন শুধু না, ক্যামেরাম্যান নিয়ে ঢুকলেন, মানে ফটো সেশন করার জন্য ঢুকলেন, এটা আমাকে ভাবিয়েছে, আপনারা দেখবেন ভিডিওটা। রাজ্যের মুখ্যমন্ত্রী গেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে, তার সুস্থতা কামনা করতে, সব ঠিক আছে, আর তার মধ্যেও ক্যামেরাম্যান কিংবা মোবাইলে কাউকে ছবি তোলার নির্দেশটা দিয়েছেন নিশ্চিতভাবে, গিয়ে ওখানে ক্যামেরাতে ছবি তোলা হচ্ছে, এবং সেটা আবার ফেসবুক পোস্টে ঘটা করে রাজ্যের মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজে সেখানে পোস্ট করা হচ্ছে। আপনি ভাবুন, পিজি হসপিটালে কেবিনে একজন অসুস্থ মানুষকে দেখতে যাওয়া,
আর সেই দেখতে যাওয়াটাকে বিপণন করা, মার্কেটিং করা, যে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী, আমি দেখো প্রতুল মুখোপাধ্যায় অসুস্থতায় দেখতে হয়েছি, তাহলে কী হবে, ভক্ত খুল, ওই ফ্যামের সাপোর্টার টাপোর্টার আছেন না, সব সব মানে বাহিনী আছেন, তারা কী হলো কী হলো, আহা আহা, ধন্যী মেয়ে করতে শুরু করবে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী গায়ক প্রতুল মুখোপাধ্যায়ের অসুস্থতার খবর পেয়ে ছুটে গেছেন, দিদি দিদি কত মানব দরদি, দিদি কত শিল্পী দরদি, দেখো প্রচার চলবে। আচ্ছা কেউ বারণ করলেন না, প্রতুল মুখোপাধ্যায় তো সেন্সিবল মানুষ, তারই তো বারণ করা উচিত ছিল, অবশ্য তিনি বারণ করবেন কী করে, তিনি তো উদাত্ত গলায় গান গাইতে শুরু করে দিয়েছেন, তাঁর কাছে তো তিনি তো বাংলার মুখ দেখেছি, গ্রাম বাংলায় ঘুরে ঘুরে এইসব অনেক গান টান গেয়েছেন, আর সেই মানুষটি কোনো দিন গান্ধী মূর্তি পাদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে মানুষগুলোর ছবি দেখেনি, তাই তো বিশ্বাস করতে হবে, গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে হাজার দিন 500 দিন মমতা বন্দ্যোপাধ্যায় দল, তৃণমূল দল, চাকরি চোর চুরি করেছে যাদের, তাঁদের মুখ উনি দেখেননি, উনি গ্রাম বাংলার মুখ দেখে অভিভূত, এবং তার জন্য আমি বাংলায় গান গাই, উদাত্ত গলায় সেই গানটা গাইলেন। আজকে আমরা ঠিক করেছি আপনাদের ওই ভিডিওটা শোনাবো, আর শোনানোর ফাঁকে ফাঁকে ওই ছবিগুলো দেখাবো, যে ছবিগুলো ওই গান্ধী মূর্তির পাদদেশে ছেলেগুলো 1000 দিন ছেলে মেয়েগুলো বাড়ির পরিবারের সন্তান বৃদ্ধ বাবা মাকে ছেড়ে 1000 দিনের ওপর বসে রয়েছে, মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে কত ছেলে মেয়ে বসে রয়েছে, 500 দিন অতিক্রম করেছে আপার প্রাইমারি ছেলে মেয়েগুলো, সেই ছবিগুলো টুকরো টুকরো ছবিগুলো দেখাবো, আর তার মধ্যে শুনুন যে কীভাবে এ রাজ্যের মুখ্যমন্ত্রী একটা চিকিৎসা কেন্দ্রকে মার্কেটিংয়ের জায়গায় নিয়ে ফেলেছেন, দেখুন আর শুনুন আর বুঝুন কোন বাংলার মেয়েকে 2021 আপনি আমি ভোট দিয়ে নির্বাচিত করেছেন, দেখুন। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর, বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, বাংলার আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই, আমি বাংলায় মাতি উল্লাসে করি বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার, বাংলা আমার ধৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, বাংলা আমার দৃপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ, ও আমি বাংলাকে ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি, আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়,
মিশে কর নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ বাংলা আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বার বার দেখি দেখি বাংলার মুখ আমরা ছাত্রীটা